আমাদের ভারতের স্বাধীনতা বিপ্লবীর মহান নেতা যিনি, নাম তার মিস্টার মহাত্মা গান্ধী। বিশ্ব নবীর নূরে আলো পৃথিবীতে আসার কারণে তমাম পৃথিবীর সব ধর্মাবলম্বীরা মনুষ্যত্ব খুঁজে পেয়েছে, এটা মহাত্মা গান্ধীও তথ্য দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বাধীনতা বিপ্লবের মহান নেতা মিস্টার মহাত্মা গান্ধী বলছেন, প্রতীচ্য যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, প্রাচ্যের আকাশে উদয় হয়েছিল এক উজ্জ্বল নক্ষত্র, তা থেকে আর্ত পৃথিবী পেয়েছিল আলো, তামাম দুনিয়ার মানুষ পেয়েছিল স্বস্তি ও শান্তি। সেই নক্ষত্রটির নাম মক্কার জ্যোতি, মদিনার বাতি, আবদুল্লাহর বেটা, মামিনার নয়নের মণি, যার মধুর নাম মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? উনি যে তত্ত্বটি দিলেন, তত্ত্বটার বাংলা অনুবাদ করলে ঠিক এমনই দাঁড়ায়। উনি বলছেন, তামাম বিশ্ব যখন অন্ধকার আদর্শে ভরা ডুবি হয়েছিল, প্রতীচ্য যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, ওনার ভাষাটা হলো সাধু ভাষা, এ সাধারণ বাংলা অনুবাদ করলে এমন দাঁড়ায়। উনি বলছেন, তামাম বিশ্ব যখন অন্ধকার আদর্শে ভরা ডুবি হয়েছিল, কে মা কে বোন কে কন্যা, এই জাত বিচার পৃথিবীর কোন দেশের মানুষ যখন করতে জানতো না, মানুষেরা মাকে স্ত্রী হিসাবে ব্যবহার করত, কেউ স্ত্রী হিসাবে ব্যবহার করত, নিজের মেয়েটাকে স্ত্রী হিসাবে ব্যবহার করত, এমন একটা যুগ সন্ধিক্ষণ ছিল পৃথিবীতে, তখন নিজের মেয়েটাকে পর্যন্ত মানুষ ছাড়তো না, গাছ পুঁতেছি আমি ফল খাবো আমি, এরকম চিন্তা ভাবনা ছিল মানুষের মগজে, গাছ পুঁতেছি আমি আর ফল খাবে কি লোক নাকি, মেয়ে জন্ম দিলাম আমি, মানুষ করলাম আমি, বড় হয়ে গেছে মেয়েটা, দেখতে সুন্দরী হলো, আর ওই মেয়েটার বিয়ে দিয়ে লোকের ঘরে পাঠাবো, কাজ হবে লোকের সারা জীবনের, আর আমি বাবা আমার কোনো উপকারে কাজ লাগবে না, এটা কোনোদিন মেনে নেওয়া যাবে না, আমি বাপ মানুষ করলাম, লেখাপড়া শিক্ষা লাভ দিলাম, খাওয়ালাম, যখন ও মেয়েটা আমার স্ত্রী হিসাবে কাজে লাগবে, জোরে বলুন নাউজুবিল্লাহ। এইরকম একটা চিন্তা ভাবনা মানুষের মগজে যখন ছিল, মহাত্মা গান্ধী বলছেন, প্রাচ্যের আকাশে উদয় হয়েছিল এক উজ্জ্বল নক্ষত্র। প্রাচ্য বলতে ভারতের পশ্চিম দেশকে বোঝানো হয়েছে, ভারতের পশ্চিমে একটি দেশ, সেই দেশটির নাম জাপান, জার্মানি, আমেরিকা, রাশিয়া, হল্যান্ড, পোল্যান্ড নয়, সেই দেশটির নাম হলো সৌদি আরব। আমাদের ভারতবর্ষের পশ্চিমে বোম্বাই সাগরের ওপারে যে দেশটি, এই দেশটির নাম হলো সৌদি আরব। এই সৌদি আরবের দেশে এক উজ্জ্বল তারকার আবির্ভাব হয়েছিল, এই তারকার নাম হলো আল্লাহর কোরআনের ভাষায় কদ যা কুমিন আল্লাহ নূর। আল্লাহ বলছেন, আমি একটা নূরের আলো পৃথিবীতে তোমাদের জন্য পাঠালাম। উনি বলছেন, একটা তারার আবির্ভাব হয়েছিল আকাশে, সেই তারা পৃথিবী থেকে যখন জমিনে নেমে আসলো, আল্লাহর নবীর যখন শুভাগমন হয়ে গেল, তা থেকে আত্ম পৃথিবী পেয়েছিল আলো, তমাম দুনিয়ার অন্ধকার দূর হয়ে গেল, মানুষ পেয়েছিল স্বস্তি ও শান্তি। সেই নক্ষত্রটির নাম রামকৃষ্ণ পরমহংস দেব নয়, বুদ্ধ দেব নয়, চৈতন্য দেব নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, আচার্য কেশবচন্দ্র নয়, যীশুখ্রিস্ট নয়, বালক ব্রহ্মচারী নয়, সেই নক্ষত্রটির নাম হলো মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু চিল্লিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ।
एक बकरा आ रहा है पीछे।